আজ গোটা পৃথিবীর মুসলমানদের জন্য অত্যন্ত বেদনার একটা দিন, কারণ আমরা জানি যে গত দিনে তুরস্ক, সিরিয়া এবং লেবাননের কিছু অঞ্চলে ভয়াবহ, ইতিহাসের ভয়াবহতম ভূমিকম্প হয়েছে এবং সেটাতে হাজার হাজার মানুষ ইতিমধ্যে মারা গেছেন। আর কত মানুষ যে হতাহত হয়েছেন তার প্রকৃত তথ্য আল্লাহ তাআলাই ভালো জানেন, হয়তো আমরা ধীরে ধীরে সেগুলো জানতে পারব। আজকের এই মাহফিলের শুরুতেই আমরা আমাদের সে সকল ইমানদার ভাইবন্ধুদের জন্য দোয়া করি যারা এই ভূমিকম্পে মৃত্যুবরণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিস পরিষ্কারভাবে আমাদেরকে জানায় যে আল্লাহর রাস্তায় জীবনদানকারী যে শহীদ আছেন তাদের পাশাপাশি হুকমান বা বিধানগতভাবে, মর্যাদাগতভাবে আরও বিভিন্ন প্রকারের মানুষকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করবেন। এর ভিতরে এক প্রকারের মানুষ হলেন যারা কোনো ওয়াল ধসে, ভবন ধসে, ভূমিধস, ভূমিকম্প ইত্যাদিতে মৃত্যুবরণ করেন। যদি ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারেন তাহলে এই আকস্মিক মৃত্যু এবং এ ধরনের মৃত্যু যেগুলো আছে সেগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করবেন। আমরা অন্তস্থল থেকে আমাদের সে সকল ইমানদার ভাইবন্ধুদের জন্য দোয়া করি যারা এই ভূমিকম্পে ইমান নিয়ে দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। এবং ইতিহাসের এই ভয়াবহতম দুর্ঘটনায় হাজার হাজার ফ্যামিলি নিজেদের আপনজনকে হারিয়েছেন, কত বাচ্চা হয়তো এতিম হয়েছেন, কত বাবা মা সন্তান হারা হয়েছেন, কত মানুষ ভাই বোন এবং আপনজনকে হারিয়েছেন। শোক সন্তপ্ত পরিবারগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা নসিব করুন। মোহতরম হাজরিন, এই সকল ঘটনা বলি এগুলো তো বটেই, দুনিয়াতে যত ছোট ছোট ক্ষুদ্রাতি ক্ষুদ্র ঘটনা ঘটে ইমানদারের জন্য প্রত্যেকটা ঘটনার মধ্যেই শিক্ষা আছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত কিছু ঘটান তার প্রতিটা বিষয় থেকে ইমানদারের শেখার আছে, জানার আছে, উপলব্ধি করার আছে, বোঝার আছে এবং করণীয় সেখান থেকে বের করার অনেক কিছু আছে। এই যে ভূমিকম্প হয়ে গেল, এই ভূমিকম্প পৃথিবীর ইতিহাসে প্রথম নয়, বরং এটি সকল যুগেই কম বেশি ছিল, এমনকি সাহাবায়ে কেরামের যুগেও ভূমিকম্পের ঘটনা ঘটেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে একটা সূরা নাজিল করেছেন, সূরায়ে জিলজাল বা সূরা ইজা জুলজিলা, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এই সূরার শুরুতে আল্লাহ তাআলা বলেছেন সে সময়ের কথা তোমরা স্মরণ করো যখন এই পৃথিবীকে ভূমিকম্পের মাধ্যমে এটা প্রকম্পিত হবে, এটাকে প্রকম্পিত করা হবে গোটা পৃথিবীকে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, সে ভূমিকম্প সাধারণ ভূমিকম্প নয়, জমিনের নিচে থাকা সব মৃত মানুষ সবাইকে বের করবে, সবাই হাশরের ময়দানে একত্রিত হবে। সেই ভূমিকম্প সেই পৃথিবীর ফাটল, সেই পৃথিবীর ইতিহাসের, মানব ইতিহাসের, পৃথিবীর জন্ম থেকে ঘটে যাওয়া সবচেয়ে বড় ঘটনা, সেটি ঘটবে, সেটার জন্য অপেক্ষা করো।